দেশের সবচেয়ে বড় তো বটেই, বিশ্বের অন্যতম বৃহৎ সেতু নির্মাণ করছে বাংলাদেশ। স্বপ্নে সেই পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে 6 কিলোমিটারেরও বেশি। দুই স্তর বিশিষ্ট সেতুর উপরে 4 লেনের সড়ক এবং নিচে থাকছে রেলপথ। বিশাল এ সেতুর বাজেটও আকাশ ছোঁয়া, কিন্তু অবাক করার মতো তথ্য হলো একটি সিনেমার আয় দিয়ে বানিয়ে ফেলা সম্ভব এই সেতু। তবে যে কোনো সিনেমা নয়, এমন একটি সেতু বানাতে দরকার হলিউডের সারা জাগানো ছবি অ্যাভাটারের আয়। সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রগুলোর তালিকায় সবার উপরে আছে সায়েন্স ফিকশন ফ্যান্টাসি সিনেমার অ্যাভাটার। টাইটানিক খ্যাত পরিচালক জেমস ক্যামেরন পরিচালিত ছবিটি মুক্তি পায় 2009 সালে। মুক্তির আগে বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করেছিলেন আয়ের দিক দিয়ে ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারবে না, কিন্তু মুক্তির পর দেখা যায় ভিন্ন চিত্র। একের পর এক রেকর্ড গড়ে সর্বকালের সেরা আয় করা সিনেমা হিসেবে ইতিহাসে জায়গা করে নেয় অ্যাভাটার। এটি আয় করে নেয় 278,79,65,087 মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় 23,407,47,61,000। এদিকে বহুল আলোচিত পদ্মা সেতুর প্রকল্প ব্যয় অ্যাভাটারের আয় এর প্রায় সমান। 2007 সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকার পদ্মা বহুমুখী সেতু বাস্তবায়নে 10,161,75,00,000 টাকা প্রকল্প অনুমোদন করে। পরে আওয়ামী লীগ সরকার দেশে রেলপথ সংযুক্ত করে 2011 সালের 11 জানুয়ারি প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করে। এরপর 2016 সালে আরো একবার ব্যয় সংশোধন করে 28,793 কোটি টাকা করা হয়। আর এখন জমি অধিকরণের জন্য বাকি যুক্ত হয়েছে আরো 1,400 কোটি টাকা। ফলে এখন পর্যন্ত মোট ব্যয় দাঁড়াচ্ছে 30,193 কোটি টাকা। সব মিলিয়ে মূল প্রকল্প প্রস্তাব থেকে ব্যয় বেড়েছে 20,031,25,00,000 টাকা।